ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ত্রিপুরার রাজ্য নেতৃত্বে নতুন মুখ। শুক্রবার সংগঠনের বর্ধিত সভা হয় মেলান মাঠ ছাত্র যুব ভবনে। বৈঠকে ডিওআইএফআই নতুন কমিটি গঠিত হয় 84 জনকে নিয়ে। সম্পাদক মণ্ডলীতে স্থান পেয়েছেন 20 জন, এর মধ্যে 18 জনই নতুন। রাজ্য সভাপতি পঙ্কজ ঘোষ এবং সম্পাদক অমল চক্রবর্তীর হাত থেকে ব্যাটন গেল পলাশ ভৌমিক এবং নবারুণ দেবের হাতে। বিকেলে সাংবাদিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন বিদায়ী সম্পাদক অমল চক্রবর্তী। শুভ চক্রবর্তী আমাদের সঙ্গে এই নতুন বিগ কমিটির সহ সম্পাদক শুভ চক্রবর্তীকে আমরা যুব সংগ্রামের দায়িত্ব দিয়েছি। এছাড়াও আরও কিছু সাংগঠনিক দায় দায়িত্ব আমরা নতুন রাজ্য কমিটির সভায় আমাদের নতুন নেতৃত্ব বণ্টন করেছেন। আপনাদের কাছে এই ঘোষণাটা দেওয়ার জন্যই এবং গোটা রাজ্যের মানুষের কাছে স্বাভাবিকভাবেই ডিওয়াইফাই সম্পর্কে একটা আগ্রহ থাকে। আমাদের এই সাংগঠনিক নতুন নেতৃত্ব নতুন কার্যক্রম সম্পর্কে আপনারা তাদেরকে অবহিত করবেন এবং সর্বশেষ বিদায়ী রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করব, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনকে আপনারা চিনেন জানেন, মানুষের ভালো ছাড়া কোনো খারাপ কাজের কথাই সংগঠন চিন্তা করে না। সুতরাং এই সংগঠন যাতে আগামী দিনে রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে অপেন কাজকর্ম করতে পারে, বাধাহীনভাবে কাজকর্ম করতে পারে, তার জন্য আপনারা সাংবাদিক বন্ধুরাও সেখানে দায়িত্ব নেবেন, আপনারা সাংবাদিক বন্ধুরাও জনমত তৈরি করবেন। নবনির্বাচিত রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, পূর্বতন বাম সরকারের সময় প্রতি সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে বেকারদের কর্মসংস্থানের সিদ্ধান্ত থাকত, কিন্তু বর্তমান জোট সরকার চাকরি বাতিলের সার্কুলার জারি করেছে। এটা হয়েছে যারা আমাদের রাজ্য কমিটি থেকে বিশেষ করে রাজ্য সম্পাদক এবং সভাপতি যারা অবতি নিয়েছেন তারা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব হিসেবেও এখনো আছেন, ফলে আমাদের এই মুহূর্তে তারা সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব হিসেবে সংগঠনকে আমাদের রাজ্যের সংগঠনকে আরও গতি আনার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করবে। এই নতুন যে রাজ্য কমিটি বর্ধিত সভার মধ্য দিয়ে হয়েছে এবং একটা কঠিন গোটা বামপন্থীদের শুধুমাত্র ডিএফ এর কাছে না, রাজ্যের মানুষের কাছে দেশের মানুষের কাছে একটা কঠিন পরিস্থিতি এবং সময়। এই সময়ে এবং আমাদের রাজ্যের যুবকরা যে আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকারের সময় প্রতি মঙ্গলবার কিংবা বুধবার ক্যাবিনেট মিটিং হতো, মিটিংয়ের শেষে আপনাদের মধ্য দিয়ে আমরা প্রথম খবর পেতাম, মিডিয়ার ব্রেকিং নিউজ হতো কিংবা পরের দিন সংবাদপত্রে প্রকাশিত হতো, 2 জন, 5 জন, 200 জন, 300 জন, 2000 জন কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে প্রতি সপ্তাহ। এমন কোনো সপ্তাহ বাদ নেই যে এই সপ্তাহে বামফ্রন্ট সরকারের ক্যাবিনেট মিটিং হয়েছে, একটা পদ সৃষ্টি করেনি, এরকম কোনো বামফ্রন্ট সরকার করেনি। সভাপতি পলাশ ভৌমিক বলেন, যুব সহ সমস্ত অংশের মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব, সে লক্ষ্যে কাজ করার অঙ্গীকার নেওয়া হয়। 1980 সালে আমাদের সংগঠন ডিওয়াইএফআই এর জন্ম, আমাদের প্রধান স্লোগান ছিল সবার জন্য কাজ সবার জন্য শিক্ষা, কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি ত্রিপুরাতে বেকারদের কর্মসংস্থানের বিষয়টি একটি প্রধান আলোচিত বিষয়, কর্মসংস্থানের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে এবং শুধুমাত্র বেকার ছেলে মেয়েরাই না, সমাজের প্রায় প্রতিটা অংশের মানুষ নানানভাবে আক্রান্ত হচ্ছে। আমরা যারা ডিওয়াইএফআই করি আমরা মনে করি যে এই সময়ে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে যুবক সহ সমস্ত অংশের মানুষের পাশে দাঁড়ানো, তাদের লড়াইকে সরকারের নজরে নিয়ে যাওয়া। সেই লক্ষ্যে আমরা ডিওয়াইএফআই কাজ করব। নতুনভাবে রাজ্য কমিটি গঠিত হয়েছে, আমরা রাজ্য কমিটির প্রথম সভা করে কীভাবে আগামী দিনে আমাদের আন্দোলনের গতিপথ ঠিক করতে পারি এই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এবং আবারও যেটা বলতে চাই যে রাজ্য কমিটির বিজেপি আইপিএফটি জোট সরকার এখনো বেকারদের মধ্যে হতাশা ছাড়া কিছুই দিতে পারেনি। এই অবস্থায় ডিওয়াইএফআই নতুন নেতৃত্ব শাসকের বিরুদ্ধে কি আক্রমণ শানায় তাই এখন দেখার। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন্ডা।